আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনি কীভাবে এক্স রেকর্ডিং এর মাধ্যমে ভিডিও তৈরি করবেন। তো অনেক সময় কোনো ভিডিও তৈরি করতে হলে আপনি অ্যাপটা ব্যবহার করতে পারেন, এবং একটাই সুবিধা, এমনি ভয়েস এবং সব কিছু একসঙ্গে শো করে যায় এবং একসঙ্গে হয়ে যায়। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। তো অ্যাপটি ডাউনলোড করতে হলে আপনি প্রথমত প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরেতে গেলাম, এখানে আপনি সাইজ দিবেন যে এক্স রেকর্ডিং। দেখেন আমি কিন্তু অনেক আগে সাইজ দিয়েছিলাম, তো সেজন্য পাই গেছে। আপনি ক্লিক করে দেবো তাও কিন্তু পেয়ে যাব। তো আপনি চাইলে এখানে ক্লিক করে নিতে পারেন এবং সাইজ দিলে এমনিতে চলে আসবে। তো এখানে ক্লিক করে আপনি আমি নিয়ে নিলাম, এবং আপনি এটা খুঁজে নেবেন অ্যাপটা, নিয়ে অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করে নিলাম, ওপেনে ক্লিক করলাম। এখানে কিছু অপশনস হবে, বা এই হিসাবে পারমিশন অন করে দেবেন, যেমন অপশন একটা চাইলো নেক্সট ওকে। দেখেন এখানে কিন্তু অপশনগুলো অ্যালো করে দেবেন কোনো অপশন আসলে। দেখেন আমার কিন্তু অলরেডি অপশনগুলো চলে আসছে, এবং আমি যেহেতু সেটিং দেখাবো এই যে কারেন্টের সেটিংয়ে ক্লিক করলাম। দেখেন এখানে সব অপশন চলে আসছে। দেখেন তো যেহেতু এখানে প্রথম তো দেখাচ্ছে সেটা হলো অটো সেটিং, এটা আপনি কত কি নেবেন সেটা একটু ভালো করে দেখে নেবেন, এবং আপনি অন রাখতে পারেন অপর রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবার ভিডিওর সেটিং, আপনি ভিডিওটা কত নিতে পারেন, 180p বা 1000p তেমন নিতে পারেন, যেমন আছে তেমন। যেমন আমার 720p এটাই থাকলে সমস্যা নাই। এবার সেভ লোকেশন, আপনি কোথায় ইনস্টল করে নেবেন, মানে কোন ভিডিও তৈরি কোথায় নেবেন, মানে ফোনে নেবেন না এসডি কার্ড বা কোনো মেমোরি নেবেন, সেটা এখানে সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু ফোনে আছে ফোনে থাক, সমস্যা নাই। ওকেতে ক্লিক করে দিলাম। এবার এখানে চলে আসেন রেকর্ডিং মোড, এটা আপনি কি নিতে চান, প্রফেশনাল মোড এটা নিতে চান নিলে নিতে পারেন, আর যদি মোক নর্মাল মোড নেবো তাহলে এটা আগে থাকে। তো আমার যেহেতু নর্মাল মোড করা আছে তো আমি ওইখানে থাকলো ক্যান্সেল করে দিলাম। তো এবার এখানে আসেন, দেখেন মানে বিফোর স্টার্ট, মানে আপনি ভিডিওটা চালু করার আগে কত সেকেন্ড সময় নেবে। আপনি যদি অফ করে রাখেন তাহলে কিন্তু এখানে মানে সঙ্গে সঙ্গে ভিডিও শুরু হয়ে যাবে, আর যদি 3 সেকেন্ড করে রাখে তাহলে 3 পর্যন্ত একটি মুহূর্তে শেষ করে কিন্তু আপনার ভিডিওটা শুরু হবে। যদি 5 করে রাখেন সেম, 10 করে রাখলেও সেম, মানে 1 করার পরে 10 সেকেন্ড টাইম নেবে, নেওয়ার পরে কিন্তু ভিডিও শুরু করবে। তো আমার ওটাই সেট করা আছে আর কি। দেখবেন উপরে যেটা অপশনটা চালু করা আছে এটা অপশন চালু করে রাখতে পারেন, এবং দেখেন যে কটা অফ আছে অফ রাখতে পারেন, সমস্যা নাই। এবং এখানে আসেন, আপনি যদি চাইলে ক্যামেরাটা অন করতে পারেন। ক্যামেরাটা অন করলে হবে কি, আপনার নিজে মানে মুখের ভয়েস এখানে স্ক্রিনের এক কানতে উপরে কানতে চলে আসবে। আমি যেহেতু অন করছি না, কারণ এখন যেহেতু ইতর করছি, আপনি চাইলে স্ক্রিন স্ক্রিনশট এটা কিন্তু অ্যাড করে নিতে পারেন, কারণ স্ক্রিনশট অনেক সময় আপনার দরকার হতে পারে। আর একটা ব্রাশ, এটা কিন্তু একটু মেন মতো আর কি। তো ব্রাশটা অবশ্য নিয়ে নেবেন, কারণ ব্রাশটায় হয় কি মানে অনেক সময় যদি ভিডিওর মধ্যে আপনি কোনো চিহ্নিত করে দেখান, যেমন দেখেন এরকম করে চিহ্নিত করে দেখাতে পারেন, বা দেখেন দেখেন মানে কোনো ঘরের মতো করে চিহ্নিত, এবং কোনো গোল, কোনো তীর চিহ্ন, মানে কোনো তীর চিহ্ন সব রকম দেখাতে পারবেন আর কি। মানে যখন ভিডিও তৈরি করতে হয় তখন কিন্তু এটা লাগে আর কি। দেখেন এইটা কিন্তু সবসময় লাগে না, মানে যখন কোনো কিছু উদ্দেশ্য করে দেখাবেন তখন কিন্তু এইগুলো লাগে। তো আপনার যদি নেওয়া হয়ে যায় তো এখানে কানতে ক্লিক করে দেবেন, দেখেন কিন্তু এটা চলে গেল। আপনি চাইলে ই করে নিতে পারেন। তো আপনি চাইলে এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন, সব কিছু মানে নিজের মতো করে নিতে পারেন আর কি। তো এই হলো আজকের ভিডিও, দেখাবো পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।